আমার বিকাশ নাম্বার আছে এ কি নাম্বার সোনাগত নাম্বার দাদা আসসালামু আলাইকুম বাদ বিষ্ঠা বাদাম বাদ বিষ্ঠা বাদাম দেন এটা তার বাড়ি কই দাদা দুই বিরিস পর কোন দাইছেন আমাদের কিন্তু তাহা নাই তাহা আছে লো পয়রে গেছে তাহা নাই দাদা আমার লোক আছিল তো অনেকে লোক গেছে কই আল্লাহ জানে তুমি কইতেছো লোক গেছে কই আমি তো বিকাশ নাম্বার বা যে নাম্বারই থাকুক আমি তো হাত পাঠাই দিব অনেক দু তিন দিন পর দাদা বরিশাল অনেক দূর দাবি আছে কোন সত্যি কথা বলেন না দাবি আছে আপনার কোনো একদিন আইসা তবে দিয়ে যাবো অনেক আচ্ছা দাদা আমি আপনার সাথে মজা করছিলাম আপনি খুব ভালো একজন মানুষ আমাকে ফ্রিতে এই বাদামগুলো দিয়ে দিয়েছে সে আপনি আমাকে চেনেন না জানেন না কখনো দেখেননি কিন্তু আমাকে দিয়ে দিয়েছেন তো কথাবার্তা বলে এখানে বসেন দাদা আপনার পরিবারের কে কে আছে কোন ছেলে মেয়ে দেখাশোনা করে না কত বছর হয়েছে বাদাম বিক্রি করেন বাদাম বিক্রি করি এই বছর এই এখানে আর কোন কোন জায়গায় বাদাম বিক্রি করেছেন দাদা আপনার বাড়ি কোথায় আমাদের বাড়ি হাজিপুর হাজিপুর ওইখান থেকে এখানে আসেন আছে কয় টাকা পাইছেন দুই তিনশো টাকা এখন ঘরে কি দাদি আছে দাদি কি করে ভাজে আপনার পায়ে তো সমস্যা এই সমস্যা নিয়ে কেন এই কাজটা করতেছেন আমি খামু কি খাওয়া লাগবে প্রতিদিনই বিক্রি করেন নাকি মাঝে মাঝে প্রতিদিন কয়টা আসেন কয়টা আসছেন আজকে আইছি 11টার দিকে আর যাইবেন কোন সময় এই বিক্রি হইলি যাবে এখন দাদা আমাকে ক্ষমা করে দিয়েন আমি আপনার সাথে মজা করেছি ক্ষমা করে দিয়েন হ্যাঁ আপনার মানবতার কাছে আমার মানবতা হেরে গেল আপনি খুব উদার মনের মানুষ আপনি আমাকে চেনেন না জানেন না কখনো দেখেননি সাথে সাথে রাজি হয়ে গেছেন আমাকে ফ্রিতে এই 20 টাকার বাদাম দিয়ে দিয়েছে সো গাইস আমি তাকে স্যালুট জানাই সে খুব বড় মনের মানুষ আসলে এরকম সৎ মানুষ সচরাচর পাওয়া যায় না আমরা যদি আমাদের আশেপাশে থাকা এই মানুষদের সামান্য কিছু দেই তাহলে তারা খুব খুশি হয় আজকে এই পর্যন্তই পরবর্তী ব্লগে আবার দেখা হবে আল্লাহ হাফেজ